তো গাইস, আমি ভাবছি আইফোন কিনবো। এই দেখো, আমি আইফোন 14 কিনে অলরেডি ফেলেছি, তো হালকা কিছুর অপেক্ষা। ইয়েস, এখানে ক্লিক করে যে আইফোনের মধ্যে নচ চলে আসছে। ইয়েস, তুমি আইফোনের মধ্যে নচে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন চলে আসছে। এটা আমার আইফোন নাকি অ্যান্ড্রয়েড ফোন, আমি তো নিজেই বুঝতে পারছি না। ও মাই গড, ও মাই গড, একটু আইফোন। ওকে, এখানে একটা নোটিফিকেশন এসছে, কিসের? ব্যাটারি অপটিমাইজেশন। ওকে, এটা আমার দরকার নেই, অ্যান্ড্রয়েড ফোনে মনে হচ্ছে। তারপরে ও অ্যান্ড্রয়েড ফোনের মতনই সব কিছু আসছে। চলো আমরা একটু অ্যামাজন খুলি এখানকে। ইস, আমার আপনার সামনে বারবার আমি বুঝতে পারছি না কোথায় কাজ চাপলে কাজ হবে। দুবার আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি, চাপ দিলে আপনার ফোনে যে নোটিফিকেশন প্যানেল যে যা ম্যাসেজ করছে এরকম দেখুন চলে আসছে। ঠিক করে একবার টাচ করলে চলে আসছে, এরকম একবার ক্লিক করতে হবে। মানে কোন জায়গাটা ক্লিক করলে হবে আপনি একটু দেখে নেবেন। এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আইফোনের যে নচ এসেছে, ডায়মন্ডিক নচ, এটা আপনি তৈরি করতে পারবেন আপনার ফোনে। এর জন্য প্রথমত আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে। আমি প্রথমত আপনার সামনে আনইনস্টল করে দিচ্ছি ডায়মন্ডিক আইফোন আইওএস 16 আপডেট। তো এখানে কিন্তু মানে পুরো এই যে নচটা যে সিস্টেমটা করেছে ধাউন ফ্যাশন, স্পেশাল যদি আমাকে বলা হয় তো আমার কাছে হেভি করে বলে গেছে। এই লাইটে আমি যখন আইফোন পড়তে পারছি, আমি একটু লাইট যখন দিচ্ছে খুব ভালো লাগছে আমার। স্পেশাল আমি যখন এটা প্রথম ট্রাই করছিলাম আমার খুব ভালো লাগছিলো। এই একটা কারণে কিন্তু আপনাদের কাছে শেয়ার করা এই ভিডিওটা, যে আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটা প্রত্যেকের মোবাইলে অ্যাপ্লিকেশন থাকে, আমি চাই যে আপনি এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে রেখে দিন। দেখুন, আমি ইনস্টল হয়ে গেছে প্রায়, ওকে ইনস্টল হচ্ছে। অ্যাপ্লিকেশনে কীভাবে কাজ করবে না করবে সমস্ত বিস্তারিত ভিডিওটা শিখিয়ে দিচ্ছি, জাস্ট একটুখানি অবদান হবে। তো অ্যাপ্লিকেশন হলে ইনস্টল হয়ে গেছে, জাস্ট আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আগে সেটিংস আছে, সেই সেটিংগুলো আমাকে করতে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন এটা পারমিশন দিতে হবে। এটা পারমিশন দিলে প্রথমত এই পারমিশনটা দিতে হবে। তো প্রথমত এই পারমিশনটা আমি দিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো বাকি তো হবেই। ফার্স্ট অফ অল এই পারমিশনটা আমি দিয়ে দিলাম। এই পারমিশনটা দেওয়ার পরে আমাকে এই দেখুন পারমিশনটা আমি দিয়ে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন সমস্ত কিছু অন হয়ে গেছে। আপনি কি এখানে আপনার আইল্যান্ড যেটা করবেন ডায়মন্ড আইল্যান্ড, সেটাকে আপনি লাইট দেবেন? এখানে দেখতে পাচ্ছেন এটা সরাতে পারবেন, আপনি সরাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন? আশা করে দেখতে পাচ্ছেন এটা আপনি নিচে নামাতে পারবেন। ধরো আমি এখানে হালকা নিচে নামিয়ে দেবো, ওকে। এবং চাইলে আপনি এখানে বাড়াতে পারবেন এইগুলো, ঠিক আছে? এখানে হাইট, আপনি হাইট বাড়াতে পারবেন সব কিছু। লাইটটা দিলে বেটার ফোন, লাইটটা হেভি সুন্দর লাগছে। এবং ডেমো আপনি চাইলে ডেমো দেখতে পারবেন, ঠিক আছে? লাইটিংয়ে দেবো আরও অনেক কিছু ডেমো, আপনি অনেক কিছু দিতে পারবেন। ম্যাসেজ এসছে, সব কিছু আপনি কিন্তু মিউজিক চালাতে পারবেন, ইত্যাদি গান অ্যাপ্লিকেশন অন করতে পারবেন, আপনার ফোনের সমস্ত কিছু আপনি এখানে চেক করতে পারবেন। তো সব মিলিয়ে অসাম। তো এটা আমি অলরেডি অন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন সব কিছু। এই দেখুন সমস্ত কিছু অলরেডি অন আছে। এগুলো পারমিশন, আপনি নোটিফিকেশন পারমিশন আপনাকে দিতে হবে, তাহলে আপনার ফোনে নোটিফিকেশানের শো করবে না। বেশ, তো চলো আপনি নোটিফিকেশানটা অন করে দিলাম। যেটা আমার ফোনে যখন নোটিফিকেশান আসবে সেটাও দেখাই। অ্যাপ্লিকেশান কী কী অ্যাপ্লিকেশান চাইবেন সেই সব অ্যাপ্লিকেশানে টাচ করে দিতে পারেন, বাকি সব ঠিক আছে। ব্যাটারি দেখুন 46% ব্যাটারি আছে। আপনার হেডসেট এয়ারপোর্ট আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট হেডসেট আছে। এবং বাকি সব কিছু আপনি টেস্ট করতে পারবেন এখানে। নোটিফিকেশান, এখানে ভলিউম নোটিফিকেশান আছে। এখানে আপনি মিউজিক, মিউজিকের নোটিফিকেশান এসছে, দেখতে পাচ্ছেন? আপনি এখান থেকে চাইলে মিউজিক অন করতে পারবেন। সিস্টেমটা আমার ভালো, ছোটো করলে মনে হচ্ছে একবার টাচ করলেই অন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছোটো করছি বলে একবার টাচ করছি অন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনি এই অ্যাপ্লিকেশান ইউজ করুন এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন। আমাদের সাথে থাকুন, চলো টাটা, চলো ভালো থাকবেন।